সমস্ত ভিউয়ারদের জানাই আলম স্যার স্টাডি সেন্টারে স্বাগত। আজ তোমাদের সাথে আলোচনা করব ভারতের একটা প্রতিষ্ঠিত ধর্ম জৈন ধর্ম সম্পর্কে। জৈন ধর্ম হচ্ছে ভারতের ষষ্ঠ বৃহত্তম ধর্ম। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, তারপরে জৈন ধর্মের অবস্থান। ভারতবর্ষে এখন প্রায় 45 লাখ জৈন ধর্ম বিশ্বাসী মানুষ বসবাস করে। 45 লাখটা হচ্ছে 2011 সেন্সাস অনুযায়ী। এটি ভারতের মোট জনসংখ্যার প্রায় 0.4%। মানুষ বসবাস করে ভারতবর্ষে জৈন ধর্ম বিশ্বাসী। সবথেকে বেশি যদি বলা হয় জৈন ধর্ম কোন রাজ্যে আছে, সেটা হচ্ছে মহারাষ্ট্র। তাছাড়া রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে জৈন ধর্ম বিশ্বাসী মানুষ পাওয়া যাবে। এবং আমরা যদি ভারতবর্ষের বিভিন্ন ধর্মের শিক্ষার হার, লিটারেসি রেট যদি আমরা দেখি, তো সবথেকে বেশি পাব জৈন ধর্মের। জৈন ধর্মের শিক্ষার হার সবথেকে বেশি। তাহলে আজকে আমরা জৈন ধর্মের বর্তমান এবং ইতিহাস আলোচনা করব। তো ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদের জৈন ধর্ম কীভাবে উৎপত্তি, তারপর জৈন ধর্ম প্রবর্তন কার আমলে সবথেকে বেশি হয় সে সম্পর্কে সবগুলো জানতে হবে, এবং জৈন ধর্ম সম্পর্কে প্রতিটি চাকরি পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসে, WBCS এমনকি কনস্টেবল, SI সমস্ত পরীক্ষাতে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই তোমাদের জৈন ধর্ম থেকে প্রশ্ন আসবেই। তো জৈন ধর্ম সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন। তাহলে দেখো, জৈন ধর্ম সম্পর্কে জানতে গেলে আমাদের জানতে হবে জৈন শব্দটি কোথা থেকে এসেছে। জিন থেকে এসেছে জৈন শব্দটি, ঠিক আছে? তো জিন থেকে এসেছে জৈন শব্দটি। প্রথম প্রশ্ন আছে যে জৈন ধর্মের প্রথম প্রবর্তক কে, সেটা হবে ঋষভদেব। ঋষভদেব হচ্ছে জৈন ধর্মের প্রথম প্রবর্তক। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে জৈন ধর্মের প্রথম প্রবর্তককে, সঠিক অ্যান্সার হবে ঋষভদেব। তো পরীক্ষায় তোমাদের যদি MCQ টাইপ হয়, তাহলে সেখানে যেখানে ঋষভদেব থাকবে সেটা তোমরা ঠিক করে আসবে, ঠিক আছে? এরপর আসছে, দেখো, জৈন ধর্মের 23তম ধর্মগুরু বা তীর্থঙ্কর কে, সঠিক অ্যান্সার হবে পার্শ্বনাথ। দেখো, এর আগে যে 22টি, একটা হলো ঋষভদেব, তারপর 2-3 সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, একদম 23তমটা গুরুত্বপূর্ণ, সেটাই আমরা জানতে হবে, পার্শ্বনাথ, ঠিক আছে? তারপর হচ্ছে জৈন ধর্মের শেষ বা 24তম ধর্মগুরু বা তীর্থঙ্কর হলেন মহাবীর। এই মহাবীর সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে 23তম হচ্ছে পার্শ্বনাথ এবং 24তম হচ্ছে বা শেষ হচ্ছে মহাবীর, ঠিক আছে? তাহলে মহাবীরের পর আর নিশ্চয়ই কোনো তীর্থঙ্কর ছিলেন না, তাহলে মহাবীর হচ্ছেন শেষ, 24তম। জিজ্ঞেস করা হয় যে জৈনদের আদি শাস্ত্র গ্রন্থ কি, সেটা হচ্ছে কল্পসূত্র, ঠিক আছে? তো কল্পসূত্র হচ্ছে জৈন ধর্মের আদি শাস্ত্র গ্রন্থ। সেটা কে লিখেছিলেন? সেটা লিখেছিলেন ভদ্রবাহু। ভদ্রবাহু লিখেছিলেন কি না কল্পসূত্র, ঠিক আছে? তো ভদ্রবাহু রচিত হচ্ছে কল্পসূত্র। এরপর হচ্ছে জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি। যদি জিজ্ঞেস করা হয় যে জৈনদের প্রধান ধর্মগ্রন্থ, তাহলে হবে দ্বাদশ অঙ্গ, ঠিক আছে? তাহলে আমাদের আদি ধর্মশাস্ত্র যদি গ্রন্থ বলা হয় জৈন ধর্মের, তাহলে হবে কল্পসূত্র, এবং যদি প্রধান জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ জিজ্ঞেস করা হয়, তাহলে আমাদের বলতে হবে দ্বাদশ অঙ্গ, ঠিক আছে? এরপর আসছে জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয় কোন ভাষায়, সেটা হবে প্রাকৃত ভাষায়, ঠিক আছে? প্রাকৃত ভাষাকে একটা নাম আছে, সেটা হচ্ছে অর্ধমাগধী ভাষা, ঠিক আছে? যদি পরীক্ষায় প্রাকৃত ভাষা আসে, সেটাও হবে জৈন ধর্মগ্রন্থে লেখা হয়, আবার যদি অর্ধমাগধী হবে সেটাও হবে, তাহলে দুটোই হবে, ঠিক আছে? প্রাকৃতিক ভাষাটা এরই নাম, দুটোই নাম, ঠিক আছে? তাহলে জৈন ধর্মের যত গ্রন্থগুলি আছে,
যেমন দ্বাদশ অঙ্গ, কল্পসূত্র সবগুলি কী ভাষায় লেখা হয়েছে? প্রাকৃত ভাষায়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সমস্ত পরীক্ষাতে এই প্রশ্নগুলো প্রায় সময় তোমরা দেখবে, পরীক্ষা প্রশ্নপত্র দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আমাদের জনধর্ম সম্পর্কে বেসিক সমস্ত কিছু জানলাম। এবার আমরা জানবো জৈন যে প্রধান ধর্মগুরু, যিনি হচ্ছেন মহাবীর, যিনি 24তম ধর্মগুরু ছিলেন, তার সম্পর্কে জানবো আমরা কিছু। তো মহাবীর জন্মগ্রহণ কোথায় করেন? মহাবীর জন্মগ্রহণ করেন 540 খ্রিস্টপূর্বে। ঠিক আছে, মনে রাখবে এটা খ্রিস্টপূর্বে, 540 খ্রিস্টপূর্বে বৈশালী জেলার কুন্দ গ্রামে। তাহলে বৈশালী জেলার কুন্দ গ্রামে মহাবীর 540 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এই বৈশালী জেলার কুন্দ গ্রাম বর্তমানে কোথায়? সেটা হচ্ছে মুজফফর জেলার বসার গ্রাম। ঠিক আছে, 540 খ্রিস্টাব্দে। মহাবীরের পিতা ছিলেন সিদ্ধার্থ এবং মাতা ছিলেন ত্রিশলা। মাতা ছিলেন ত্রিশলা। ত্রিশলাকে বলা হয়, তিনি লিচ্ছবি রাজ্যের রাজা চেতকের ভগ্নী। ঠিক আছে, তাহলে তিনি লিচ্ছবি কন্যা ছিলেন, তিনি হচ্ছেন ত্রিশলা, ত্রিশলা হচ্ছেন মহাবীরের মাতা, এবং স্ত্রী ছিলেন যশোদা। তাহলে মহাবীরের দুই স্ত্রী জিজ্ঞেস করা হয়, তিনি ছিলেন যশোদা। ঠিক আছে, এরপর মহাবীর সম্পর্কে আর কি জানা যায়? মহাবীর গৃহত্যাগ করেছিলেন, মহাবীর গৃহত্যাগ করেছিলেন 30 বছর বয়সে। ঠিক আছে, তা 30 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছিলেন এবং দিব্য জ্ঞান লাভ করেছিলেন 42 বছর বয়সে। ঠিক আছে, দিব্য জ্ঞান করেছিলেন 42 বছর বয়সে। এই দিব্যজ্ঞান সম্পর্কে একটা গল্প আছে। তিনি যান্ত্রিক গ্রামে ঋজুপালিকা নদীর তীরে একটা শাল গাছের তলায় কঠোর তপস্যার পর তিনি দিব্য লাভ বা দিব্য জ্ঞান লাভ করেন। ঠিক আছে, তো সেই যে যান্ত্রিক গ্রাম, সেটা বর্তমানে কোথায়? পরেশনাথ পাহাড়ের কাছে একটা গ্রাম, সেটা সেখানে শাল গাছের তলায় বসে তিনি কঠোর তপস্যা করেছিলেন। তখন তার বয়স ছিল 42 বছর বয়স, তখন তিনি দিব্য জ্ঞান লাভ করেছিলেন। ঠিক আছে, তার দিব্যগণ 42 বছরে এবং মহাবীর গৃহত্যাগ করেছিলেন 30 বছর বয়সে। ঠিক আছে, প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় নোট করে রাখো, প্রতিটি প্রশ্নই পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর দেখো মহাবীরের দেহত্যাগ, মহাবীর দেহ ত্যাগ করেন কখন? করেছিলেন 468 খ্রিস্টপূর্বাব্দে। দেখো তিনি জন্মগ্রহণ করেছিলেন কত? 540 খ্রিস্টপূর্বাব্দে, এবং মৃত্যুবরণ করেছিলেন বা দেহত্যাগ করেছিলেন 468 খ্রিস্টপূর্বে। ঠিক আছে, তাহলে তিনি তিনি বেঁচেছিলেন কত বছর? 72 বছর। 72 বছর পর তিনি দেহত্যাগ করেন। ঠিক আছে, তো 468 খ্রিস্টপূর্ব, এগুলো খ্রিস্টপূর্ব আছে। ঠিক আছে, এগুলো কোনো খ্রিস্টাব্দ নয়, খ্রিস্টাব্দ হলে তাহলে বেশি হতো। তাহলে জন্মগ্রহণ করেছিলেন 540 খ্রিস্টপূর্বে এবং দেহত্যাগ করেছিলেন 468 খ্রিস্টপূর্বে। ঠিক আছে, 72 বছর বয়সে দেহত্যাগ করেন। এরপর জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেন, জৈনধর্মের পৃষ্ঠপোষকতা করেন যে বৃহৎ রাজাগুলি, সে রাজাগুলির মধ্যে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং কলিঙ্গরাজ খারবেল ও রাষ্ট্রকূট রাজারা এই জৈনধর্মের পৃষ্ঠপোষকতা করেন। ঠিক আছে, এরপর জৈনধর্মের দুটো সম্মেলন হয়েছিল। সম্মেলন কি? প্রথম সম্মেলন হয়েছিল স্থলভদ্রের নেতৃত্বে, সেটা হচ্ছে কোথায়? পাটলিপুত্র। পাটলিপুত্র আমরা জানি বিহার, বিহারের পাটলিপুত্রে স্থলভদ্রের নেতৃত্বে প্রথম জৈন সম্মেলন হয়েছিল। তো সেখানেই কিন্তু সেই যে জৈন ধর্মের যে প্রধান প্রধান যে গ্রন্থ দ্বাদশ অঙ্গ, একটু আগে বললাম যে প্রধান দ্বাদশ অঙ্গ যে প্রধান গ্রন্থ দ্বাদশ অঙ্গ, সেখানে কিন্তু প্রাকৃত ভাষায় লেখা হয়। ঠিক আছে, জিজ্ঞেস করা হয় যে দ্বাদশ অঙ্গ কোন জৈন সম্মেলনে হয়েছিল, তাহলে হবে প্রথম জৈন সম্মেলনে লেখা হয়েছিল। ঠিক আছে, এরপর দ্বিতীয় যে হয়েছিল, তিনি হচ্ছে দেবাদিক ক্ষমা শ্রবণের নেতৃত্বে, সেটা কোথায়? গুজরাটের বল্লভীতে, গুজরাটের বল্লভীতে দ্বিতীয় জৈন সম্মেলন হয়েছিল। যদি প্রথম জৈন সম্মেলন সাল জিজ্ঞেস করা হয়, সেটা হবে 300 BC বা বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টপূর্বাব্দে, এবং প্রথমটা হচ্ছে 300 খ্রিস্টপূর্বাব্দে এবং দ্বিতীয়টা হচ্ছে 500 AD, মানে হচ্ছে 500 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 500 খ্রিস্টাব্দে হচ্ছে দ্বিতীয় আর প্রথম হচ্ছে 300 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এবং দ্বিতীয়তে একটা জৈনধর্মের প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে
তার দুটো ভাগে তার ধর্মের যে অবলম্বনী যে মানুষগুলো ছিল অনুগামীরা, সে অনুগামীদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছিল। একটা হচ্ছে শ্বেতম্বর, ভাগগুলো মনে রাখবে, একটা হচ্ছে শ্বেতাম্বর আর একটা হচ্ছে দিগম্বর। ঠিক আছে, তো শ্বেতম্বর ও দিগম্বর নামে দুটি ভাগে ভাগ হয়ে গেছিল জৈনরা। ঠিক আছে, সেখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কোন জৈন সম্মেলনে শ্বেতাম্বর এবং দিগম্বর ভাগ হয়েছিল, সেটা হচ্ছে দ্বিতীয় জৈন সম্মেলনে। ঠিক আছে, তো শ্বেতাম্বরের দিকে ছিলেন স্থূলভদ্র, স্থূলভদ্র এবং পার্শ্বনাথ, পার্শ্বনাথ 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 ছিল শ্বেতাম্বরের দিকে। ঠিক আছে, এবং দিগম্বরের দিকে ছিল, দিগম্বর ছিল মহাবীর, মহাবীর যারা দিগম্বর অবলম্বনী তারা মহাবীরকে মানত, এবং ভদ্রবাহু, ভদ্রবাহু। তাহলে শ্বেতাম্বরকে, শ্বেতাম্বর যারা ছিলেন তারা কাকে মানত? তারা মানত পার্শ্বনাথকে। ঠিক আছে, তারা পার্শ্বনাথকে বেশি গুরুত্ব দিত, মহাবীরকে কম। কিন্তু যারা দিগম্বর ছিল তারা মহাবীরকে বেশি গুরুত্ব দিত, এবং তার সেই অনুগামীদের মধ্যে ছিল ভদ্রবাহু। ঠিক আছে, তাহলে মহাবীর, মহাবীর হচ্ছে কি? দিগম্বর, এবং পার্শ্বনাথ হচ্ছে শ্বেতাম্বর। ঠিক আছে, তো এইভাবে আমাদের যে পুরো জৈন ধর্মের যে আমাদের ইতিহাস, ইতিহাসটা আমরা জানলাম। জৈন ধর্মের সম্পর্কে এর বাইরে কোনো পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না, এইগুলি ঘুরে ফিরে আসে। তো আমাদের সম্পর্কে সব জানা হলো, এবং বলা হলো যে 2011 সেন্সাস অনুযায়ী কত আছে, 45 লাখ, 45 লাখ মতো জৈন অনুগামী ভারতবর্ষে বসবাস করে, এবং ভারতবর্ষে সবথেকে বেশি জৈন ধর্মের মানুষ পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের যত জনসংখ্যা আছে তার 0.4%, কোনো জায়গায় 0.4% আছে, বা কোনো জায়গায় 0.36% বলা আছে। ঠিক আছে, এবং সব থেকে শিক্ষিত হার কিন্তু বেশি এই জৈন ধর্মের মানুষরা। ঠিক আছে, তো আজকে জানলাম জৈন ধর্ম, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো বৌদ্ধ ধর্ম সম্পর্কে। তো ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার করো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারা দেখে উপকৃত হয়।